আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই বলে থাকেন যে ভাইয়া, ল্যাপটপের এসএসডিটা আমরা কিভাবে চেঞ্জ করব বা হার্ড ডিস্কটা কিভাবে চেঞ্জ করব। তো আমি আপনাদের সামনে একটি ডিসিএল ল্যাপটপ দেখতে পাচ্ছেন। ডিসিএল ল্যাপটপের একটি আমি হার্ড ডিস্ক এবং এসএসডিটা কীভাবে আপনি বের করবেন বা লাগাবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো। প্রথমে ফ্রেশ একটি জায়গায় ল্যাপটপটি রাখবেন। ল্যাপটপটি রেখে আপনি অ্যাট ফার্স্ট যেটা করবেন, আপনি ল্যাপটপের প্রত্যেকটি নাট অনেক সুন্দরভাবে খুলে নেবেন। ল্যাপটপটি ঢাকনা ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে র্যাম স্লটটা, এটা দুই সাইডের যে হুকটা, ওটা আপনি দুই আঙুল দিয়ে চাপ দিলে র্যামটা বের হয়ে আসবে। আমি যেটা কাজ করছি দেখতে পাচ্ছেন, এটাই মূলত M.2 SSD। এসএসডিটি সাধারণত আপনার একটি স্ক্রুর মাধ্যমে এটা আটকিয়ে থাকে। স্ক্রুটা জাস্ট খুলবেন আর এইভাবে একটি টান দিবেন, জাস্ট এতটুকুই। আপনি এখানে আপনার চাহিদা মতো 128 বা 120 বা 256, আপনি যেটাই মনে করেন না কেন জাস্ট লাগাই দিবেন। লাগিয়ে এরপরে জাস্ট আপনি একটু উইন্ডোজ করে নিলে আপনার ল্যাপটপটি রেডি। আমি আপাতত এইখানে কিছু লাগাচ্ছি না, যেহেতু আমার এইখান থেকে এসএসডিটা জাস্ট দরকার ছিল, আমি এসএসডিটা বের করে নিলাম এবং পুনরায় আমি ল্যাপটপটির ঢাকনা লাগিয়ে প্রত্যেকটা স্ক্রু আবার আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে আপনারাও এটা এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আশা করছি কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি শেয়ার, এবং অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।